নারায়ণগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমও। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, গরম এবং লোডশেডিং মিলিয়ে জেলার বর্তমান পরিস্থিতি আমাদের জানান। এবং ঘন ঘন লোডশেডিং, সেই সাথে অতিষ্ঠ গরম, সেই গরমে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলোতে, উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণে এখন আরেকটি বিষয় বাসাবাড়িতে যেহেতু লোডশেডিং হচ্ছে, প্রচন্ড গরম, শিক্ষার্থীরাও কিন্তু তাদের পড়াশোনা করতে ব্যাহত হচ্ছে এবং অতি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ এখন ঘর থেকে বেরোতে পারছেন না। আমার পেছনেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে শ্রমিকরা কাজ করছেন, বিভিন্ন লেবাররা এখানে মাল আনা নেওয়া করছেন, তারাও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। এই গরমের কারণে কিন্তু তারা হিটস্ট্রোক এবং জ্বর ঠান্ডা রোগের মতো রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষজ্ঞ বলছেন কিন্তু এই গরমে যাতে কম বেরোনো যায় এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার কথা কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা যদি চিকিৎসা সেবার ক্ষেত্রে বলতে চাই, পাশেই রয়েছেন ভিক্টোরিয়া হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসা সেবা লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে এবং অতি লাইনের কারণে এবং অতি গরমের কারণে কিন্তু রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং ডায়রিয়া থেকে শুরু করে জ্বর ঠান্ডার রোগীরা কিন্তু সেখানে ভর্তি হচ্ছেন একাধিক। এবং আজকের যদি আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে যদি আমরা তাপমাত্রা বলতে যাই, আজকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে বহন করছেন এবং আরো কয়েকদিনের ভিতরে আরো তাপমাত্রা বাড়তে পারে বলতে এই বিষয়টি তারা জানিয়েছেন এবং অতি শীঘ্রই কিন্তু বৃষ্টির কোনো আশ্বাস নেই বলে তারা জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। নারায়ণগঞ্জে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন, ব্যাহত হচ্ছে ব্যবসায়িক কার্যক্রমও। বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, গরম এবং লোডশেডিং মিলিয়ে জেলার বর্তমান পরিস্থিতি আমাদের জানান। এবং ঘন ঘন লোডশেডিং, সেই সাথে অতিষ্ঠ গরম, সেই গরমে প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলোতে, উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণে এখন আরেকটি বিষয় বাসাবাড়িতে যেহেতু লোডশেডিং হচ্ছে, প্রচন্ড গরম, শিক্ষার্থীরাও কিন্তু তাদের পড়াশোনা করতে ব্যাহত হচ্ছে এবং অতি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ এখন ঘর থেকে বেরোতে পারছেন না। আমার পেছনেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে শ্রমিকরা কাজ করছেন, বিভিন্ন লেবাররা এখানে মাল আনা নেওয়া করছেন, তারাও কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। এই গরমের কারণে কিন্তু তারা হিটস্ট্রোক এবং জ্বর ঠান্ডা রোগের মতো রোগে আক্রান্ত হচ্ছেন এবং বিশেষজ্ঞ বলছেন কিন্তু এই গরমে যাতে কম বেরোনো যায় এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করার কথা কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা যদি চিকিৎসা সেবার ক্ষেত্রে বলতে চাই, পাশেই রয়েছেন ভিক্টোরিয়া হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসা সেবা লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে এবং অতি লাইনের কারণে এবং অতি গরমের কারণে কিন্তু রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং ডায়রিয়া থেকে শুরু করে জ্বর ঠান্ডা রোগীরা কিন্তু সেখানে ভর্তি হচ্ছেন একাধিক। এবং আজকের যদি আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে যদি আমরা তাপমাত্রা বলতে যাই, আজকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে বহন করছেন এবং আরো কয়েকদিনের ভিতরে আরো তাপমাত্রা বাড়তে পারে বলতে এই বিষয়টি তারা জানিয়েছেন এবং অতি শীঘ্রই কিন্তু বৃষ্টির কোনো আশ্বাস নেই বলে তারা জানিয়েছেন। আসলে এই ছিল আমার কাছে লোডশেডিং এর সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।